সাবিকিন রাস্তা তমাম নবী ইব্রাহিম সালাম আদম সালাম ঈসা আলাইহিস সালাম সব থেকে সব নবী রাস্তা আমাদের দুয়ারে কবুল করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিম আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। ঘরখনিয়া যে হাল্লত হয়ে আছে অসমত এইটো কব লগা একো নাই, কোনো ভাষা নাই, কোনো জবান নাই, কোনো ওয়ার্ড নাই এইটো নিন্দা করার কারণে। বলে আফসোসের কথা হল যে এইটো তো কুদরতি দুর্যোগ, সরকারে যেটু করব লাগিছিল এইটো সরকারে এতিয়ালৈকে করা নাই। কোনো জায়গাত রিলিফ দিছে, কোনো জায়গা দিয়া নাই, কোনো জায়গাত মাত্র একদিনের দিছে। একদিনে কি হবো, আজি 20 দিনের উপর হয়ে গেছে, মানুষ ভুকা পেয়াছায় ঘর ভাঙি গেছে, আজি 75-80 জনের উপর মানুষ মরিছে। এইটার উপর সরকারে উজনি অসরের নিচিমা আমার লোয়ার আসামের মানুষের উপর ধ্যান দিব লাগে। বার বার আপনার মাধ্যমে চিফ মিনিস্টার সাহেবকে রিকোয়েস্ট করে আসো। আর আমি দিল্লি তো চিঠি লিখেছি, আপনার জানে 20,000 কোটি টাকার প্যাকেজের কারণে রাহুল গান্ধীজিকে লিখেছি। এই 22 তারিখ থেকে পার্লামেন্ট আরম্ভ হবো, তখন আমি রিকোয়েস্ট করেছি বলে এইটো সমস্যাটা আপনার পার্লামেন্টে উঠাও। কেন যা দিন আজি 15 বছর পড়া মহি অকলে এই ফ্লাড ইরোশন সবর কথা মই মাতি আছো, ন্যাশনাল ক্যালামিটি ডিক্লেয়ার করব লাগে। মহি একজন দ্য অনলি ওয়ান সাংসদ মই মাতি আছো বলে কোনো আসর হওয়া নাই। এইবার রাহুল গান্ধীজি পার্টি আগরপরা বেশি শক্তিমান হয়েছে, আর তখন একটা প্রভাব আছে মোদিজির উপর আর এনডিএ গভর্নমেন্টের উপর। ইন্ডিয়া গভর্নমেন্টে এটার উপর হেসা দিব বই। আমি খালি রাহুল গান্ধীজি নয়, আমি আমার শরদ পাওয়ারজি, অখিলেশ যাদব, মমতা ব্যানার্জি সবক আমি চিঠি লিখি যে আপনার 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 তালর দলর ভাড়া পার্লামেন্টে একটা হেসা দিও, আমি এইটো ন্যাশনাল ক্যালামিটি ডিক্লেয়ার হবো।